ভয়াবহ করোনা সৃষ্ট পরিবেশের দীঘলীয়া লকডাউনের সময়সাত আপনি বারো কি কামত ব্যস্ত থাকিলে? লকডাউনের সময়সাত সৎ কামত খটুয়ায় অঞ্চলটির মাজত চর্চিত হয়ে পড়েছে এগারী ছাত্র, নাম হয়েছে চিন্ময় দত্ত। দলিয়াজানের কাখরিয়া বরুয়া তিনিয়ালির জালনী বগরী বামর কৃষক তরুণ দত্ত আর বন্দিতা বরুয়া দত্তর সুযোগ্য পুত্র চিন্ময় দত্ত। পড়া শুনার সমান্তরালভাবে লকডাউনের সময়সাত সাজি উলিয়াছে প্রায় দশ ফুট দৈর্ঘ্যর এখন বিশেষ সাইকেল। এখন পুরনি রেঞ্জার সাইকেল ক্রয় করে অত্যাধিক এভেঞ্জার মোটরসাইকেলের আর্হিত এই বিশেষ সাইকেল সাজি উলিয়াছে ছাত্রজনে। মোট 13,000 টাকা ব্যয়ের ছাত্রজনে এই বিশেষ সাইকেল সাজি উলিয়াই বর্তমানে সুন্দরভাবে চলাই আহিছে। বিশেষ সাইকেল সাজি উলিয়াওতে ইউটিউবরপরাও কেতবোর নির্মাণের কৌশল আহরণ করেছে ছাত্রজনে। ছাত্রজনে সাজি উলিয়া সাইকেলখনে বর্তমান সকলের দৃষ্টি আকর্ষণ করবলৈ সক্ষম হয়েছে। সাইকেল প্রস্তুত করতে প্রয়োজন হওয়া ধনরাশি গোটাবলৈ যথেষ্ট অসুবিধার সম্মুখীন হলেও গাঁঠির ধন ভাঙি পিতৃ মাতৃয়ে পুত্রর এই বিজ্ঞান ভিত্তিক সাধনাত সহযোগ করেছিল। মেধাবী আর অমায়িক স্বভাবের ছাত্রগুলিয়ে ভবিষ্যতে একটা বিজ্ঞানসম্মত ওয়ার্কশপ খুলি কৃষিজীবী অঞ্চলটির উন্নয়ন সাধন করার পরিকল্পনা পুহি রাখিছে। প্রথমতে মই এখন রেঞ্জার সাইকেল ললো, সেখনরে আগফালে হ্যান্ডেল বার, ক্র্যাঙ্কসেট, চকাকিটা সেখনের লগালো। তারপর এই 1 ইঞ্চি পাইপ আছে, গোটেটো ফ্রেম নতুন হয়, নতুনকে বনোয়া হয়েছে ওয়েল্ডিং করে। তারপর এইবর সব গোটে ফ্রেমটাই নতুন, অকল চকাকিটা, ক্র্যাঙ্কসেট আর হ্যান্ডেল বারটো পুরোনা সাইকেলখানে পালো। এই প্রথম মানে এভেঞ্জারখন চাই এভেঞ্জার যখন ফ্রেম হয় সেই ডেম্পত দেখিলো, তারপর ডিজাইনটি বনালো। তারপর লকডাউনতে অনলাইন ক্লাসের কারণে মোবাইল কিনবলিয়া হল, তেতিয়া মোবাইলত চালো, তেতিয়া অল্প সলপ মোবাইলের পর হেই কই, তারপর গোটে ডিজাইনটি ক্লিয়ার করে এখন বনাইছো। মো মায়ে সহায় করেছিল, ভালোই পাইছো আমার এনেকটা অনুপ্রেরণা এটা আমি যোগাইছো আর যিমানখিন পারো। তার এই মনের ইচ্ছা আসে যে এনেকা একটা বস্তু বনাম। এবারে আগতে এখন স্কুটিও আনিলে, স্কুটি আনি পেলায় পিছদিনাখানে অকান গন্ডগোলের কারণে বনাব নয় স্কুটি এখন টপার বাইক বনাম বলে হয়েছিল। তারপর কি হল, এটা পরীক্ষা আহি আছে, তারপর সাইকেল বনাবলে দিয়া নাছিল, কিন্তু উপায় নাই, এটা কি করব। এই সময় স্কুল বন্ধ হয়ে গেল, বনাব বলে কলে মনের ইচ্ছাটো পূর করবর কারণে বনাব দিল। আর কি টাকা খরচ আছে এখন? প্রায় 13,500 টাকা খরচা হয়েছে। পর রাজীব গগৈ প্রতিবেদন, দুলিয়াজান সংবাদ।